ওয়াশিংটনে দূতকে আমন্ত্রণ ট্রাম্পের, অনলাইন ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দূতকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছেন। টেলিফোনে উভয়ের মধ্যে বন্ধুত্ব ও আন্তরিকতাপূর্ণ আলোচনাকালে আমন্ত্রণ জানানো হয়। এ সময় উভয় উত্তর কোরিয়ার হুমকি সম্পর্কেও আলোচনা করেন বলে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে। হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়, দু নেতার মধ্যে অন্তত আন্তরিক আলোচনা হয়েছে। উত্তর কোরিয়ার হুমকি সহ আসিয়ান দেশগুলোর আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়, খবর এএফপি। বিবৃতিতে আরও বলা হয়, তাদের মধ্যে ফিলিপাইনের সরকার যে দেশটিতে মাদকের বিরুদ্ধে যে কঠোর লড়াই চালিয়ে যাচ্ছে সে ব্যাপারেও আলোচনা হয়। এই মাদকের কারণে বিশ্বের অনেক দেশেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাসস। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।